নমস্কার বন্ধুরা, কখনো শুনেছেন যে আপনি শুধু জমি কিনবেন বাড়ি বানানোর জন্য, আর তার সাথে সাথেই অটোমেটিক আপনার বাড়ি তৈরি হয়ে যাবে আপনার ওই জমিতেই, তাও আবার কলকাতার খুব কাছেই, আবার একটা টাকাও নগদে নয় বন্ধু, পুরোটাই কিস্তিতে। শুনতে অবাক লাগলেও এটাই সম্ভব। আর আজকের এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই ডিটেলসে তথ্য দেব, মানে আপনি কলকাতার কাছেই জমি কিনবেন নগদে নয় ইএমআই দিয়ে, তাও আবার 3 লক্ষ টাকা কাটা দরে। আর আপনার ইএমআই দেওয়া শেষ হবে না, অথচ আপনার স্বপ্নের বাড়ি আপনার জন্য তৈরি হতে থাকবে। না, নগদ কোনো টাকাই লাগবে না বন্ধু এই প্রজেক্টে। কি বন্ধু, শুনতে একটু অবাক লাগছে না? চিন্তা করবেন না বন্ধু, সব কিছু সহজ করে বুঝতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু, এ টু জেড তথ্য পেয়ে যাবেন। তাই আর কোনো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের বেস্ট একটা আইডিয়া। সুশান্ত জানা, দেবী এন্টারপ্রাইজ থেকে বলছি। আচ্ছা, তো আপনাদের এই সংস্থার মাধ্যমে আমরা রিয়েল এস্টেটকে নিয়ে বিভিন্ন বিজনেস এবং রিয়েল এস্টেটকে নিয়ে কীভাবে কেরিয়ার তৈরি করা যায় বিভিন্ন আইডিয়া পেয়ে থাকি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষেরা কীভাবে নিজেদের এক টুকরো জমি, মানে নিজের বাড়ি বানানোর জন্য এক টুকরো জমি সঞ্চয় করতে করতে কিনবে, মাসিক কিস্তিতে হোক খুব কম টাকাতে হোক, আপনি আমাদের কাছে এনেছেন। আপনি সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে আপনার কাছে প্রশ্ন করব। আমরা বিভিন্ন রকমভাবে আপনি পরিকল্পনা দেন জমি কেনার, কিস্তিতে জমি কেনার, নগদে কিনেও খুব কম মূল্যে 1 লক্ষ টাকার মূল্যেও কাঠাতে আপনি জমি বিক্রি করেছেন বা প্লট দিয়েছেন কলকাতা সংলগ্ন এলাকাতেই। জমি তো কেনা হলো, জমি কেনাটাই তো শেষ কথা নয়, জমির ওপর একটা মাথার ছাদ তো বানাতে হবে, যতটুকুই হোক, 300 স্কোয়ার ফুট হোক, 500 স্কোয়ার ফুট হোক, 800 স্কোয়ার ফিট হোক, একটা মাথার ছাদ তো বানাতে হবে। এমন কি কোনো পরিকল্পনা আনা সম্ভব যাতে যেভাবে আমরা কিস্তিতে জমি কিনি তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িটাও পসিবল, মাথার ছাদটুকু হয়ে যাওয়া পসিবল? না, এটা নিয়ে আমি ভেবেছি। আমি যদি আপনি কিছু বলেন তাহলে বলুন, তাহলে আমি এটা নিয়ে আপনাকে এর আগে বলেছি আমি করব বাড়ি নিয়ে। সমস্যাটা হচ্ছে যারা যে ধরনের কাস্টমার আমার কাছে আসে জমি নিতে, তারা বাড়ির কথা চিন্তা করেই আসে, কিন্তু যেহেতু তাদের এককালীন অত টাকা নেই, তারা আগে জমিটা চিন্তা করে কিভাবে কিস্তিতে কিনবে, কারণ এককালীন তাদের টাকা নেই। অবশ্যই। আচ্ছা, কিস্তিতে কিনতে আসতে গেলে তাদের দেখা গেল ভাড়া দেওয়ার পর, অ্যাকচুয়ালি যারা ভাড়া থাকে তারাই তো জমি কিনে বাড়ি করবার করবে। হ্যাঁ, মানে আমি যে ধরনের, আমার কাস্টমার যে ধরনের, কিন্তু যাদের বাড়ি আছে তারা আর একটা ফ্ল্যাট কিনলো, বাংলো কিনলো, বাড়ি কিনলো, সেটা তার সেকেন্ড রেসিডেন্স হলো, সেকেন্ড অ্যাড্রেস হবে, কিন্তু প্রথম অ্যাড্রেসটা তৈরি করার জন্যই মানুষের লড়াই যে আমার নিজের একটা কিছু থাকবে। তা সেখান থেকে যারা আসে তারা বেশিরভাগ, আমি যেটা বলি সেই মতো, তারা 4,000-5,000 টাকা কিস্তি দেয় দিয়ে জমি কিনে, জমিটাকে। এবার একটা ব্যাপার হচ্ছে, তারা কিন্তু বলে যে যদি মাঝখানে বেশি টাকা পাই বেশি দিয়ে আমি জমিটা তাড়াতাড়ি রেজিস্ট্রি করে দেবো। তার জন্যে আমি বলি 50% টাকা যদি দেন, আরও 10% বিভিন্ন কাগজপত্র এলার করে 60% দেন যদি, তাহলে আমি জমি রেজিস্ট্রি করে দেবো, আমি এটা বলি। মানে সম্পূর্ণ কিস্তির টাকা শোধ না হওয়া সত্ত্বেও আপনি রেজিস্ট্রিটা করে দেওয়ার কথা আমাদের চ্যানেলে আগেও বলেছি, বলেছি 50% থেকে 60% টাকা পেড হলেই রেজিস্ট্রি করিয়ে দেবেন। এবার আমি যেটা বলবো, তারা যদি অন্তত যে জমিটা, এখন একটা বাড়ি একদম 1.5 কাঠা জমি, আমি বলেছি আমার জমি প্রথম দিকে 3 লাখ, তারপরে 2 লাখ, তারপরে 1 লাখ। আচ্ছা, 1 লাখ টাকার জমি যখন নেই, ফুরিয়ে গেছে, সেটাও আমি বলে দিয়েছি, কিন্তু 1 লাখের ফোন প্রচুর আসে, তাদের বলে দিই আমাদের 1 লাখ টাকার জমি আর নেই, যদি আমরা কখনো যোগাযোগ করতে পারি, জোগাড় করতে পারি সেই ধরনের, তখন 1 লাখ টাকা। এই সূত্রে ছোট্ট করে আপনাকে একটা প্রশ্ন করব, আপনার এই যে জমি বা ল্যান্ড বা রেসিডেন্সিয়াল প্রজেক্টের লোকেশনটা একটু যদি ছোট করে বলে দেন। এটা অ্যাকচুয়ালি রুবি থেকে 12 কিলোমিটার, আর ওদিক থেকে সোনারপুরে মোটামুটি সোনারপুর 4-5 কিলোমিটার, মানে দক্ষিণ কলকাতার যে প্রপার হাব গুলো পড়ে সোনারপুর, গড়িয়া, রুবি, এগুলো 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটার, মানে একটা সেন্টারে পড়া একটা জমি, মানে কলকাতা সংলগ্ন। এটা রুবি থেকে সব থেকে সুবিধে, যেহেতু লম্বা একদম সোজা রাস্তা 12 কিলোমিটারের মতো। আচ্ছা, স্ট্রেট রাস্তা, স্ট্রেট রাস্তা, তাই 12 কিলোমিটার একদম জমি পর্যন্ত, জমি পর্যন্ত, জমি দেখলে পছন্দ হবে, ঠিক আছে। এটা একদম নতুন প্রজেক্ট, যে ছবির সঙ্গে অনেকে মেলায়, এটা ছবির সঙ্গে আমি
তারা হোয়াটসঅ্যাপ করলে আমি ছবি দিয়ে দেবো, যে টোটাল ওটার ভিউয়ার্স বা এতেও দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো যে অরিজিনালি জমিটা কেমন দেখতে কি পজিশন দিয়ে দেবো। অনেকে চায় যে জমিটা ঘরে বসে একটু দেখে নেবো, ঠিক আছে। যাই হোক, এখন জমি সমেত এবারে এ সপ্তাহে আমি বলবো জমি সমেত বাড়ি কিভাবে করা যাবে। জমি 3 লাখ টাকা কাটা, খুব কম কিনলেও 1.5 কাঠার নিচে জমি কেনা যাবে না, যাবে না, কারণ এটার উপর লোন হয় না। 2 কাঠা হলে ভালো হয়, 1.5 কাঠা মিনিমাম। আচ্ছা, এই 1.5 কাঠা জমি কেনা যদি যায়, এই 1.5 কাঠা জমির দাম 3 লাখ টাকা কাটা হলে 4.5 লক্ষ টাকা। এখন এর পরে তার বাড়ি, আমরা বলছি যারা জমি সহজ কিস্তিতে কিনতে আসছেন তারা আগে জমিটার 50-60% টাকা দিয়ে দিন। আচ্ছা, আস্তে 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 আস্তেই দিন, কারণ একবারে এরা দিতে পারবে না, ঠিক আছে। দেওয়ার পরে যতদিন ধরে কিস্তি দিয়ে ততদিন তার কাগজপত্রগুলোকে তৈরি রাখুন, তারা যে লোন পাবে, লোনের যে রিকভারি, এটা তো সিকিউরিটি সেকশন, যে ব্যাংক বা যেখান থেকেই আপনি লোন নেন, লোনটা নিলে আপনাকে রিকভারি করতে হবে। সিকিউরিটি হচ্ছে কাগজ, কাগজটা আমি দেবো সিকিউরিটি, কিন্তু রিকভারিটা তো ব্যাংক চাইবে ইনকাম প্রুফটা, অবশ্যই। অথবা ইনকাম প্রুফটা 2-3 বছরে একটা তৈরি করে নিন যদি আপনাদের কাছে না থাকে। কিভাবে হবে? ট্যাক্সের ফাইল করে, ট্যাক্স, ইনকাম ট্যাক্স ফাইল, ট্রেড লাইসেন্স, টোটাল যা দেয় একটা তো ফাইল, ব্যাংক তো দেখবে যে আপনি বাড়িটা নিচ্ছেন, আপনি টাকাটা শোধ করবেন, আপনার কিভাবে টাকাটা শোধ করবেন। তার জন্য কিছু ব্যাংক এনআরবি করেছে যেটা নন ইনকাম প্রুফ, নন ইনকাম প্রুফে কিছু লোন হচ্ছে। সেখানেও যদি হয়, তারা যদি ইএমআইটা 50-60% দিয়ে দেয়, তার বাড়ি আরম্ভ হয়ে যাবে, তৈরি আরম্ভ হয়ে যাবে। মানে কিভাবে হবে একটু যদি একটু ডিটেইলস বলেন। এটা আমি বলে দিই, ধরুন একদম একদম যাদের একদম পয়সা নেই তবু তারা 2 বেডরুম চাইবে, তারা হয়তো ডাইনিং লিভিং বুঝবে না, তারা বুঝবে 2 বেডরুম, কিচেন টয়লেট, একটা ব্যালকনি। তাহলে 2 বেডরুম যদি 10x10 হয় বা 11x10 হয় তাও 220, তাই কিচেন টয়লেট ব্যালকনি নিয়ে মিনিমাম আপনি 350-400 ধরুন, ঠিক আছে। এই 2 বেডরুম কিচেন টয়লেট ব্যালকনি, ডাইনিং নয় কিন্তু, হ্যাঁ, একদম সাধারণ মানুষ, সেটা আপনার মোটামুটি পড়বে ধরুন 15 লাখ টাকা। আরও কমে যদি করেন, আরও একটু ছোট ঘর করলেন, তাহলেও 12 লাখ টাকা। জমি 4.5 লাখ টাকাটা যদি আপনি 50-60% দিয়ে দেন, তাহলে সেটা জমি 50-60% দেয়া মানে মোট যে জমি সমেত বাড়িটার মূল্য হলো 12 লাখ টাকা, তার 20% তার মানে আপনি পেমেন্ট করে দিয়েছেন। আচ্ছা, মানে আপনি বলছেন যে কেউ জমি কিনছে এটা ভেবেই কিনছে, কিনছে, কিন্তু পক্ষান্তরে সে জমি এবং বাড়ি দুটোই পেতে পারবে আপনাদের সংস্থার থেকে। হ্যাঁ, সেটা দুটো কিভাবে পেতে পারবে? না, আপনি বলছেন যে যখন সে জমির মূল্যের 50-60% দিচ্ছে, তার অর্থ হচ্ছে সে জমি এবং বাড়ি দুটো নিয়ে যে মূল্য হচ্ছে তার 20% দিচ্ছে, মানে 20%টা টোটাল টাকা দেয়া হলেই আপনি তার জন্য তার জমিতে কনস্ট্রাকশন শুরু করে দেবেন, শুরু করে দেবো, তার মানে তার রেজিস্ট্রেশন হয়ে যাবে, মিউটেশন হয়ে যাবে, আপ টু ডেট হয়ে যাবে, এইবার তার লোনেও ব্যাপারটা চলে যাবে। হ্যাঁ, মানে এরপর বাকি অংশটুকু ব্যাংক লোনে, ব্যাংক লোনে। কেন বলছি আমরা বাড়ি, বিভিন্ন যারা আসছে তারা হয়তো বাড়িটা যেহেতু ভাড়া দিচ্ছে, কেউ 3,000, কেউ 4,000, কেউ 2,000, সাধারণ মানুষ 5,000, তারা কিন্তু বাড়ি ভাড়া দিচ্ছে। বাড়ি ভাড়াটা যখন দিচ্ছে, বাড়ি ভাড়া দিয়ে সে জমির ইএমআইটা দিচ্ছে, ল্যান্ডের ইএমআই, অবশ্যই। কিন্তু তারা যদি জমি সমেত বাড়িটা পেতে পারে, তাহলে যে বাড়িতে ভাড়া আছে, সে জমির 60% দেওয়ার পর যে বাড়িতে ভাড়া আছে, সে ওই টাকাটা ব্যাংকে দিয়ে দিতে পারবে। এই যে টাকাটা, এদিকে বাড়িটাও হয়ে, বাড়িটা হয়ে গেল, যে টাকাটা ভাড়া আছে আর যে জমির যে ইএমআই, এই দুটো জিনিসকে অ্যাড করে তখন তারা এই ব্যাংকের ইএমআইটা দিতে পারবে। ইএমআইটা বেশি হবে, ইএমআইটা একটাই হয়ে গেল ব্যাংক লোনে, ব্যাংক লোনে, তখন এবং সেই ইএমআই এর মাধ্যমে ব্যাংক লোনে সে জমির বাকি কিস্তিগুলো এবং বিল্ডিং তৈরি, বাড়ি তৈরির জন্য যে বাকি ব্যাংক খরচটা ওর মধ্যে হয়ে যাচ্ছে, সে ব্যাংকে দেবে। হ্যাঁ, তখন আর আমাকে দিতে লাগবে, মানে যে ভয়টা তিনি পাচ্ছিলেন যে জমি তো কোন রকমে কিস্তিতে কিনলাম, এরপরে 10-12 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা যে একটা বাড়ির খরচ, সেটা কি করে করব? সেটা কেউ কিস্তিতে দেবে না, অতএব সে ব্যাংক লোনে চলে যেতে হবে, ব্যাংক তাকে টাকাটা দিয়ে দেবে। তাতে কি হলো, তার নিজস্ব জমি হলো, জমি হবে, এবং জমির টাকার 50-60% দেওয়ার সঙ্গে সঙ্গে তার জমিতে আপনাদের সংস্থা মানে দেবী এন্টারপ্রাইজ
কনস্ট্রাকশনও করে দিচ্ছে বিল্ডিং, মানে শুরু করছে, শুরু করে দিচ্ছে। এবার সেটা 3 মাস 4 মাস 6 মাস যা লাগবে, মানে বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হতে আর কি, 60% দেওয়ার পর তো সে তো ইএমআই চালু রাখছে, সে ইএমআই ছাড়া বাড়ির টাকা দিচ্ছে না, কিন্তু আমরা সেই তদবিরটা করে দিচ্ছি, কাগজপত্র রেডি করে ব্যাংকিং সিস্টেমটা করে দিচ্ছি, যাতে ব্যাংক কিন্তু যখনই ডেভেলপমেন্ট করব তখনই ব্যাংক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে 5% ব্যাংকে দেবে। মানে আপনি বলছেন যে এই যে যতদিনে 50-60% ইএমআই টাকা দেওয়া হচ্ছে ততদিনে এই যে ব্যাংক লোন পাওয়ার জন্য যা যা প্রয়োজন এটা আপনাদের সংস্থাই, সেই প্রসেসিংটা হয়ে যাবে আপনাদের সংস্থাই করে দেবে, সংস্থা করে দেবো, শুধু একটা সার্ভিস চার্জ লাগবে, মানে আমাদের নয়, তার ফাইল করা, ট্রেড লাইসেন্স, মানে যেটা সাধারণত নিজেরা করলেও যে চার্জটা লাগে সেই চার্জ দিতে লাগে, সেটা লাগে, কারণ পেপার ওয়ার্ক করা বা এই ধরুন ট্যাক্সের ফাইল করা এই জন্য যে খরচটা লাগে সেটা নিজেরা করলেও লাগে, সেটা আপনাদের সংস্থাতে ওই যত সামান্য খরচটা লাগবেই। আমরা জমি কিনছি অথচ পক্ষান্তরে আমাদের জমি কেনার সঙ্গে সঙ্গে বাড়িও হয়ে যাচ্ছে, তার মানে ধরুন জমির ইএমআই 5,000 বা 4,000 দিচ্ছেন, হ্যাঁ যখনই বাড়ি হয়ে গেল তখন ওটা 8-8,500 দিলে ইএমআই একটু বাড়বে, কিন্তু ঠিক তেমনি যেহেতু জমি তৈরি, জমিতে বাড়ি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে এবং সেটা মোটামুটি আমরা ধরে নিতে পারি 6 মাসের মধ্যে আমি ওই বাড়িতে শিফট করতে পারবো, শিফট করতে পারবো, 6 মাস পরে হিসাব মতো আমার বাড়ি ভাড়ার টাকাটাও আবার তেমনি বেঁচে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, তাহলে সেই দিক থেকে হয়তো আমাদের একটু লাভই হবে, কারণ আমরা ভাড়ার টাকা জমি বাড়ি ভাড়ার টাকাটা বাঁচিয়ে ফেলতে পারবো, বাঁচিয়ে ফেলতে পারবো। এবার আপনি যেমন বাড়ি করবেন, আপনি বলবেন যে দুটো ঘর বা দোতলা একটা ছোট্ট বাড়ি করবেন, নিচে 300 করে, নিচে একটা বেডরুম ডাইনিং কিচেন টয়লেট, উপরে একটা বেডরুম দিয়ে, সেটা অন দা টেবিল আপনার সংস্থা এসে আলোচনা করতে পারে, ডিজাইন ডিজাইন আমরা দেখিয়ে দেবো, পরিকল্পনাটা খুব স্পষ্ট হলো। এখানে একটা প্রশ্ন আপনাকে তাহলে করি সরাসরি, জমির দাম আপনি বলছেন 3 লক্ষ টাকা কাঠা হিসাবে, কেউ 1.5 কাঠা নিতে পারে, 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, যার যেমন প্রয়োজন নিতে পারে, ইএমআইটা কিরকম হিসাবে হিসাব হবে, মানে আপনার কাছে জমির যে ইএমআই, জমির যে ইএমআই ধরুন মেইন ব্যাপার, তারা এই মুহূর্তে তো 5,000 টাকা ইএমআই দিতে পারছে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে আমি ধরে নিন সে একটা মোটামুটি 2 বেডরুম কিচেন টয়লেট ব্যালকনি দিয়ে একটা বাড়ি করলো, সেই বাড়িটার খরচ ধরুন 2 কাঠা জমি নিল, তাহলে 6 লক্ষ টাকা, আর 9 লাখ টাকার মধ্যে তার বাড়ি কমপ্লিট, 500 স্কোয়ার ফুটের মধ্যে, মানে জমি যতটুকুই নিক না কেন 1.5 কাঠা নিক বা 2 কাঠা নিক, সে 5,000 টাকা ইএমআই দিতে পারে, হ্যাঁ ধরুন 6 লাখ টাকা 2 কাঠা নিল, 6 কাঠা, তাহলে আপনার জানেন 10 বছরে তার ইএমআই, এখন 10 বছর ধরে যে সে যদি জমি কেনে বাড়িটা কবে করবে, সত্যি তাই, সে তো এই মুহূর্তে তার এই অবস্থা, মানে জমিটা কেনাটা তার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে, এবং 10 বছর পর জিনিসের যা দাম বাড়বে তখন বাড়িটা করতে পারবে, তখন চাপের হয়ে যাবে। এখন থেকে যদি চিন্তা করে যে না ঠিক আছে আমি 4-5 বছর ধরে জমির দামটা 50-60% দিয়ে দিই ঠিক মতো, এবং ফাইলটা রেডি করি, অতএব আমরাও তার বাড়িটা সেইভাবে তাকে ব্যবস্থা করে দিতে পারবো, মানে সত্যি কথা বলতে কি জমি হলো বাড়ি হলো পরিকল্পনা একটাই, পরিকল্পনা একটাই। আমি বলবো এই ভিডিওটা বারবার সে যেন দেখে, আমি এটা বলছি আমার ফোন না করে বসে বারবার বারবার দেখবে, আচ্ছা দেখার পর পরিষ্কার হোয়াটসঅ্যাপে লিখুন আপনার এই ভিডিওটা দেখলাম জমি সমেত বাড়ি, আমি আপনার সাথে যোগাযোগ করব বা টেবিলে ডিসকাস করব, তারপরে সে এগোক আমি কি বলতে চাইছি, আচ্ছা সে যেন এটা হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করে, কারণ এই যে ফোন করবে কোন ভিডিও দেখেছে বুঝতে পারবো না, তারা জমি সমেত বাড়ির ভিডিও দেখেছে হোয়াটসঅ্যাপে হাই করে দিবে যে জমি সমেত বাড়ির যে ভিডিওটা দেখে, আচ্ছা মানে আপনাদের সংস্থার তো অনেক ভিডিওই আমাদের চ্যানেলে আছে, তো দর্শকদের কাছে অনুরোধ আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও হয় স্ক্রিনশট বা সেই বিষয়বস্তু নিয়ে হোয়াটসঅ্যাপ প্রথমে করবেন, তারপর যোগাযোগ করবেন অন দা টেবিল এসে কথা বলবেন, এভাবেই যোগাযোগ যা করার আমি করে দেবো কোনো অসুবিধা নেই, কারণ এইভাবে তাছাড়া এরা বাড়ি করতে পারবে না, বহু বছর বাড়ি করেনি, জমি অনেক কষ্টে কিনতে চাইছে, বাড়ি যাতে করতে পারে সেই জন্যেই এটা পরিকল্পনা। হিমালয়া থেকে দেয়ালি অবধি দেবীপক্ষ, এই দেবীপক্ষে আপনি চিন্তা করুন একটা আপনি মনে মনে একটা নিজে শপথ করুন যেন আমার মাথায় আস্তানাটা অন্তত হয় মায়ের কাছে, যে আমি একটা যেন আগামী দিনে একটা বাড়ির মালিক হতে পারি, অবশ্যই মানে জমির সঙ্গে আমার নিজের ভিটে বা নিজের মাটির সঙ্গে একটা বাড়ি যেন আমার থাকে, এটা আপনি করুন এই পুজোতে অন্তত। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ধরুন দক্ষিণ কলকাতা লাগোয়া যে জায়গার কথা আপনি বলছেন সেই জায়গাতে এখনো 3 লক্ষ টাকা কাঠা জমি, 3 লাখ টাকা কাঠা শুধু না, 3 লাখ টাকা কাঠার সাথে আপনার 20 ফুট রাস্তা, ড্রেনেজ সিস্টেম,
ওয়াটার বডি তাহলে এইভাবে দিতে পারবে না, তারা আস্তে আস্তে কিস্তি দেবে, তার জমিও ডেভেলপমেন্ট হয়ে গেল, তার বাড়িও তৈরি হয়ে গেল। মানে কলকাতা সংলগ্ন যে কোনো জায়গাতেই এখন 10 লক্ষ টাকার কাঠার নিচে জমি নেই, সেখানে আপনি যে প্লটটা ডেভেলপড প্লট বের করেছেন 3 লক্ষ টাকা কাটা করে, এটা সত্যি অনেক মানুষের আশা এবং স্বপ্ন। পাবে না, কোনো চান্স নেই, জমি সমেত বাড়ি পাবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তার কার এসব দরকার নেই, তারা জমি বিক্রি করবে চলে যাবে, তাদের দরকার নেই। যাক, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দরভাবে সাধারণ মানুষদের জন্য এই পরিকল্পনা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছেন, তার জন্য নমস্কার।